ব্যারাকপুরে ব্যবসায়ীদের ভয় পাওয়া আমি মেনে নিতে পারছি না, ব্যারাকপুরে বললেন রাজ্য বিজেপি মুখপাত্র শীলভদ্র দত্ত। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডে বুধবার সন্ধ্যায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় সোনার দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহের। সেই ঘটনার পর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরে ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিজেপি মুখপাত্র শীলভদ্র দত্ত বলেন, যে ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনা মেনে নেওয়া যায় না, ব্যবসায়ীরা যেভাবে ভয় পেয়ে রয়েছে সেটাও মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার নিন্দা করে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, দেখুন এটা ব্যারাকপুরে আমি 10 বছরের এমএলএ ছিলাম, কিন্তু তার আগে থাকতেও ব্যারাকপুরের রাজনীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম। ব্যারাকপুর প্রপারে, ব্যারাকপুরের মানে মিউনিসিপ্যাল এরিয়াতে এই ঘটনা আমার মনে হয় এই প্রথম। আমি আগের বহু আগের ইতিহাস বলতে পারবো না, কিন্তু আমরা ব্যারাকপুরে এই জিনিসটা এর আগে শুনিনি। আজকে একটা দোকানদার দোকান করতে গিয়েছে, ব্যবসা করতে গেছে, সেখানে ডাকাতি হয়তো এর আগে আশেপাশে অনেক জায়গায় হয়েছে, কিন্তু এমনভাবে ডাকাতি করতে আসা হলো যে একদম খুন করে চলে যাওয়া হলো, এটা আমরা আগে দেখিনি। আমি গেছিলাম মর্গে যেখানে ওর বডিটা গেছে, সেখানে ওর বাড়ির লোকজন মানে ওর কাকা খুঁড়ত ভাই সবাই ছিল, তার বাড়ির লোকজন, তার সাথে কথা বলছিলাম। ওর কাকারও ওখানে দোকান আছে, ওর কাকা আমাকে বলছে, স্যার আমি আর দোকান চালাবো না, আমার দুটো ছেলে, আমার ছেলে দোকানে বসে, সেই ছেলেটার জীবনটা ইয়ে হয়ে যাবে, আমি দোকান চালাবো না। আজকে এই পরিস্থিতিটা, এই মানসিকতাটা, এই ব্যারাকপুরের ব্যবসায়ীদের এই ভয় পাওয়াটা আমি এটা ভাবতে পারছি না। এখানে কমিশনারেট করেছে বলে তৃণমূল গর্ববোধ করে, এতে কমিশনারেটের কী প্রয়োজন আছে? আবার আজকে দেখলাম স্থানীয় সাংসদ তৃণমূলের নেতা, তিনি আবার বলছেন যে ত্রিনগর থানার জন্য এই ঘটনা ঘটেছে। যদি এটা সত্যি হয়ে থাকে, সাংসদ যদি এটা সত্যি জেনে মন থেকে বলে থাকেন, তাহলে তো আমার মনে হয় তৃণমূলের নেতাদের সরকারকে বলে এই থানাকে পরিবর্তন করা দরকার, এবং এখানকার পুলিশ যে ব্যর্থ সেটা স্বীকার করে এই মানুষগুলোর কাছে তো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। পুলিশ কমিশনার কবে মিটিং করেছেন, পুলিশ কমিশনার তোলা চাওয়া নিয়ে মিটিং করেছেন না তোলা চাইতে মিটিং করেছেন আমি বলতে পারবো না। তাহলে আমি অভিযোগ জানিয়ে লাভটা কি? আজকে একটা ছেলে চলে গেল 26-27 বছরের একটা ছেলে হারিয়ে গেল, আজকে ব্যবসায়ীরা ভয় পাচ্ছে। দেখুন ডাকাতি হতেই পারে, চুরি হতেই পারে, কিন্তু এত সাহস কি করে পাচ্ছে এই সমস্ত ক্রিমিনালরা যে এখানে দাঁড়িয়ে ব্যারাকপুরে প্রকাশ্য সন্ধ্যেবেলা এইভাবে গুলি করে মানুষকে মেরে দিয়ে যাচ্ছে? কারণ তাদের মনে ভয় নেই। এবং পুলিশ কোন অ্যাকশনটা করছে? আজ অব্দি পুলিশ কতগুলো কেসকে ধরে ঠিক মতন করেছে? এমনভাবে কেস সাজালো যে অনুপমের খুনি বেল পেয়ে গেল। তো এই তো বাংলা, এই তো ব্যারাকপুরের পুলিশ। সুতরাং এই পুলিশের ওপর মানুষ ভরসা রাখবে কি করে? আজকেই কালিয়াগঞ্জে দুষ্কৃতীর গুলিতে পুলিশ আহত হয়েছে, একটু আগেই শীতলকুচিতে একটু আগেই গুলিতে আহত হয়েছে। তার মানে কি পুলিশ কি করছে? ব্যর্থতা তো এটা, এবং এই ব্যর্থতার দায়টা তো পুলিশ মন্ত্রীকে নিতে হবে। তিনি শুধু বলে দেবেন ভাবা অস্ত্র জোগাড় করে নিন, সব তুলে নিয়ে আসতে হবে বলবেন, আর তারপরে একটার পর একটা ঘটনা ঘটে যাবে, তার দায় তো ওনাকেই নিতে হবে। সাংসদ আজকে বলেছেন, দেখুন সাংসদ কি বলেছেন, কি জোগাড় করেছেন আমি জানি না, কে যোগাযোগ করতেন, কে করতেন না, কেন করছেন না সেটাও আমার তো, আবার সাংসদ যদি এটা বলেন আমাকে তাহলে আর বলতে গিয়ে বলতে হয়, তাহলে তো তৃণমূলের নেতারাই বারণ করে দিয়েছেন কি না যে অর্জুন সিংয়ের সঙ্গে তাহলে যোগাযোগ করা যাবে না, অন্যের সাথে যোগাযোগ করা যাবে, আমি জানি না, পার্থ ভৌমিকের সঙ্গে যোগাযোগ করা যাবে বা সুবোধের সঙ্গে যোগাযোগ করা যাবে বা সোমনাথ স্যামের সঙ্গে যোগাযোগ করা যাবে, এটা বলে দিয়েছেন কিনা আমি জানি না। কারণ সাংসদ যখন বলেছেন যোগাযোগ করে না, তারা নিশ্চয় ওর সঙ্গে যোগাযোগ করে না। অপরাধী না থাকলে অপরাধ হবে না, সার্টেনলি, এটা তো বড় কথা। তো দেখুন অপরাধী থাকবেও, আমি বলছি না একদম অপরাধী মুক্ত দেশ হতে পারে, কিন্তু অপরাধীরা তো পুলিশকে ভয় পাবে, অপরাধীরা তো অপরাধ করবার আগে বা চিন্তা করবে যে আমি অপরাধটা করতে যাচ্ছি, আমার পরে অ্যাকশন হতে পারে, সেই চিন্তাটা কোথায়? সেই ভয়টা কেন নেই অপরাধীদের? একটার পর একটা জায়গাতে চলে যাচ্ছে, প্রতিদিন বোমা বিস্ফোরণ হচ্ছে, প্রতিদিন বাচ্চাগুলো বোম তুলতে গিয়ে মারা যাচ্ছে, কিন্তু কারোর কোনো শাস্তি হচ্ছে না, দেখি অপরাধীরা ভয় পাচ্ছে না। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে,
ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।